ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। সোদপুর পানিহাটি উৎসবে কিন্তু আজ আমি চলে এসেছি। আর এইখানে মেলা কতদিন থাকবে এবং উৎসবে কী কী হচ্ছে এবং কী কী রয়েছে স্টল, সমস্তটাই দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো ভিডিওটা একদমই মিস করো না, বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ এক পিস 10 টাকা, মানে বলতে পারো হরেক মাল 10 টাকা, আবার কিন্তু 15 টাকারও রয়েছে এখানে। আমাদের দোকানে আরো একটু সব জিনিস আছে, সব জিনিসের নাম বলা তো সম্ভব না, তাই আমাদের দোকানে আসুন। এসে বন্দুক নিন 25 টাকায়, ক্যারাম বোর্ড নিন 25 টাকায়, ব্যাডমিন্টন নিন 20 টাকায়, সাইকেল গাড়ি নিন 25 টাকায়, ঢোল নেবেন 25 টাকায়, ইয়ার গান নিন 25 টাকায়, গরু নিন 25 টাকায়। মাল বুঝে নিন, টাকা বুঝে নিন, আপনি কিনুন এবং আপনাকে কেনার সুযোগ করে দিন, যেটাই নিন। কিন্তু টোটালি রাইডস রয়েছে, দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য ড্রাগন যে ট্রেন রয়েছে এখানে, কিন্তু নাগরদোল্লা রয়েছে ওই পাশটা, কিন্তু ব্রেক ড্যান্স রয়েছে, এই টোটাল জায়গাটা কিন্তু টোটাল রয়েছে কিন্তু নাগরদোল্লায় রয়েছে টোটাল জায়গাটা জুড়ে।
পারছ ঝিনুকের তৈরি কিন্তু মূর্তি এখানে রয়েছে, যেগুলো কিন্তু তোমরা দীঘা বা পুরীতে তোমরা দেখতে পাবে। একটি উৎসব ওই বোমেলার মধ্যে কিন্তু একটা জায়গায় রয়েছে কিন্তু আর্ট গ্যালারি, দেখতে পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই আর্ট গ্যালারি করা হয়েছে। পানিহাটি উৎসবের মধ্যে কিন্তু রয়েছে বইমেলা, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বইমেলা 2023, এই হচ্ছে কিন্তু বইমেলার গেট। তো আস্তে আস্তে ভিতর দিকে যাবো আমরা। শৈবা প্রকাশন বিভাগ, তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু একটি দোকান, আস্তে আস্তে ভিতরে যাবো আমরা। ঠিক তার পরের বুক স্টলের নাম রয়েছে দেখতে পাচ্ছ ইউথাস, তো এরই ভিতরে আমরা যাব এখন। রয়েছে কিন্তু মৌসুমী প্রকাশনী, আর এইদিকে রয়েছে কিন্তু অমিত বুক স্টল। ভেতরে আমি ঢুকছি না, তোমরা এসে কিন্তু এই স্টলগুলো কিন্তু ঢুকতে পারো, এখানে কিন্তু অনেক বই রয়েছে। তার পাশেই রয়েছে কিন্তু অঞ্জন বুক স্টল, দেখতেই পাচ্ছ। রয়েছে কিন্তু শিশু পড়াঘর, এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাচ্চাদের সমস্ত রকম বই কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি।
তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে জানাতে কী করতে হবে, একটা লাইক করে দিও, সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। আর তোমাদের বলে দিই এখানে তোমরা আসবে কী করে, তোমরা শিয়ালদা মেন লাইনে যে কোনো ট্রেন ধরতে পারো, কৃষ্ণনগর রয়েছে, গ্যারদে রয়েছে, শান্তিপুর রয়েছে, রানাঘাট রয়েছে, নৈহাটি রয়েছে, ব্যারাকপুর রয়েছে, সমস্ত রকম ট্রেন কিন্তু রয়েছে। তোমরা সেখান থেকে নেমে পড়বে সোদপুর, এবং সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বলবে অমরাবতী পার্ক যাবো বা পানিহাটি উৎসব যেখানে হচ্ছে, অটোতে বললেই কিন্তু তোমাদের নামিয়ে দেবে এখানে। বেশিক্ষণ লাগবে না, হেঁটে আসলে কিন্তু 10 থেকে 12 মিনিট, এবং অটোয়ে আসলে কিন্তু লাগবে 4 থেকে 5 মিনিট মতন। তোমরা কিন্তু চলে আসতে পারো এখানে, এবং এই অনুষ্ঠান চলবে কিন্তু আজ থেকে অর্থাৎ 20 তারিখ থেকে চলবে কিন্তু 31 তারিখ পর্যন্ত। তো চলো ভিডিওটা এখান পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে কোথাতেই নতুন একটি ভিডিও সাথে, ততক্ষণের জন্য টাটা।